আসসালামু আলাইকুম দেশ কিনবার প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরো একটি নতুন ভিডিওতে আশা করি সবাই আল্লাহর রসের সমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রবাসী বেরা এবং বাংলাদেশি বেরা যারা আপনারা ভাবতেছেন ফ্রি সাথে সৌদি আরবে যাবেন বস্তায় বস্তায় টাকা ইনকাম করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে কারণ এই ভিডিওতে আমি আজকে একটা ফ্রি বিশাল লোকের মাসিক খরচ এবং বছরে খরচ এবং কত টাকা ইনকাম করতে পারলে তার জন্য ভালো হবে এবং কত টাকা খরচ হয় একটা ফ্রি বিশাল লোকের সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব দেখেন আমরা মোটামুটি জানি যে সৌদি আরবের কয়েক ধরনের বিষয় হয় মানে কয়েকটা কোম্পানির বিষয় ধরুন মহাশাশার বিষয় হয় ছোট মহাশাশের তারপর হচ্ছে বড় মহাশাশার তারপর হচ্ছে মাজারি মহাশাশার তো এখন ছোট বলতে আমরা পাঁচ থেকে জনের নিচের যেই আমেল সংখ্যা বা যেই কোম্পানিগুলোতে বা যে মহাশার পাঁচজন থেকে বা পাঁচজন নিচে চারজন পাঁচজন তিনজন সংখ্যা। এগুলাকে আমরা ছোট মহাশা বলি তো এই মহাশাশাগুলোতে যদি যান সেক্ষেত্রে এক দুই বছর আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন আপনাদের কামা খরচ বেশি আসবে না মেলফি অনলি একশো রিয়াল আসবে তো এই ধরনের বিষয়গুলো দিয়ে যদি আপনারা যান এবং বাইরে কাজ করেন ফ্রি বিষয়ের মতো সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে ওকে তারপর আসি আপনার জনের বেশি মহাশাশা তো জনের বেশি মহাশাশার যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে খরচ কত মানে এই বিষয়গুলোতে আপনার সৌদি আরবে যাওয়ার পর আপনার মাসিক খরচ কত হবে বা বছরে কত খরচ হবে সেটা আলোচনা করব তো এই বড় বড়ো পাঁচ জনের উপরে যে মহাশাশাগুলো আছে সেই মহাশাশাগুলাতে দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে যেই মহাশাশাতে ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট কর্মচারী সৌদি নাগরিক থাকবে তাদের এক একরকম আসবে আর যাদের কম থাকবে তাদের আকামাফি আরেক রকম আসবে ধরেন একটা বড় যেখানে যেখানে সৌদি সংখ্যা সৌদি নাগরিক কাজ করতেছে পঞ্চাশ পার্সেন্টের বেশি সেখানে ওই বিষার হচ্ছে ওই বিষার বা ওই আমেলের আকামাফি আসবে বছরে আট হাজার চারশোরিয়াল আট হাজার চারশোরিয়াল করে আসবে যদি আমরা বারো দিয়ে বাঘ দিই তাহলে সাতশো করে আসবে তার সাতশো করে প্রতি মাসে আসবে তো হচ্ছে বারো মাসে আট হাজার চারশো রিয়াল আসবে ওকে আর যদি ফিফটি পার্সেন্টের কম হয় যদি সৌদি নাগরিক সংখ্যা পঞ্চাশ পার্সেন্টের কম হয় টোটাল আমেলের ভিতরে সেক্ষেত্রে তাদের কামা খরচ আসবে নয় হাজার ছয়শো রিয়াল ঠিক আছে যদি আমরা বারো দিয়ে বাঘ দিই তাহলে আটশো রিয়াল করে প্রতি মাসে আসবে ওকে আমরা এতটুক তো বুঝলাম যে পঞ্চাশ পার্সেন্টের নিচে হলে নয় হাজার ছয় সরিয়াল বছরে আকামা খরচ আসবে আর যদি ছদির সংখ্যা বেশি হয় পঞ্চাশ পার্সেন্টের সেক্ষেত্রে আট হাজার রিয়াল আসবে তো এখানে ডিফারেন্সটা কতটুক নয় হাজার ছয় সরিয়াল মাইনাস আট হাজার মানে বারোশোরিয়াল ডিফারেন্স ওকে আমরা এই অনুপাতে একটা হিসাব করবো তো আমরা প্রথমেই দরছি আট হাজার হচ্ছে আপনার আকামা খরচ দেন হচ্ছে প্রতি মাসে আপনার কফিলকে ফায়দা দিতে হবে যদি আপনি বাইরে কাজ করেন সেক্ষেত্রে এখন মিনিমাম তিনশো রিয়াল তো আগে দেওয়া হয়তো অনেক অনেক কফিল আছে যারা পাঁচ রিয়াল করে প্রতি মাসে ফায়দা নেয় আমি রিয়াল ধরলাম যেটা একেবারে ন্যূনতম তিনশো করে যদি আপনি ধরেন বারো মাসে তিন বারং সত্ত্রিশ সরিয়াল এ হচ্ছে সত্ত্রিশ রিয়াল দিবেন আপনি কফিলের ফায়দা আকামার খরচ হচ্ছে আট হাজার চারশোরিয়াল কপিলের ফায়দা হচ্ছে বছরে তিন হাজার ছয় ওকে দেন দেন হচ্ছে যে আপনি খাবেন আপনার খাবার খরচ মিনিমাম তিন সরিয়ালের নিচে আপনি সৌদি আরবে এখন খাইতে পারবেন না তিন সরিয়াল করে যদি আপনি আপনার খানা খরচ হয় তাহলে তিন হচ্ছে বছরের আপনার খানা খরচ ওকে তারপরে হচ্ছে আপনার রোম ভাড়া কারণ যখন আপনি বাইরে কাজ করবেন তখন রুম আপনার নিজে দিতে হবে রুম বাড়া তারপর বিদ্যুৎ বিদ্যুৎ বিল তারপর হচ্ছে আপনার পানি হ্যাঁ এগুলা তো এগুলাতে অ্যাভারেজ আপনি মিনিমাম দুই রিয়াল ধরেন প্রতি মাসে হবে না দুই রিয়াল আপনার পানি বিদ্যুৎ তারপর হচ্ছে গ্যাস তারপর হচ্ছে আপনার রোমের ভাড়া হবে না আমি মিনিমাম দলাম দুই রিয়াল রিয়াল যদি ধরেন তাহলে হচ্ছে চব্বিশ রিয়াল হচ্ছে আপনার কি প্রতি বছরে খরচ অর্থাৎ আপনি যদি দুমপান মানে সিগারেট বা মানে না খান এগুলো না খান তারপর হচ্ছে ঠান্ডা জাতীয় খানা তারপর হচ্ছে যদি কথা এগুলা তো একেবারে বাদই দিলাম এগুলা আপনি বাদ দিলেন তারপর মিনিমাম আপনার আঠারো হাজার রিয়াল প্রতি বছরে আপনার খরচ এখন আমরা এই আমরা বারো দিয়ে বাদ দিলাম তার মানে হচ্ছে পনেরোশো রিয়াল প্রতি মাসে আপনার ইনকাম করতে হবে পনেরোশো রিয়াল মাসে ইনকাম করার পরে এর উপরে যে টাকাটা ইনকাম করবেন সেটি হচ্ছে আপনার প্রফিট এখন আপনি ফ্রি ভিসা দিয়ে যাবেন আমাদের দেশে অনেকেই বিষয় নিয়ে আসছে এবং সেটা তারা বলতেছে সৌদি আরবে গেলে অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন বাইরে দুই হাজার তিন হাজার রিয়াল স্যালারিতে ইনকাম করতে পারবেন তারা বলে আমি আপনার সাথে একমত অবশ্যই ইনকাম করতে পারবেন আপনি যদি নর্মালিভাবে হেল্পারেও থাকেন হেল্পারও থাকেন নর্মালিও কাজ করেন বাইরে সেক্ষেত্রে আপনি আড়াই তিন হাজারিয়াল আড়াই হাজার তিন হাজার রিয়াল ইনকাম করতে পারবেন তো এক্ষেত্রে প্রতি মাসে যদি আপনি আড়াই হাজার রিয়াল ইনকাম করেন সেক্ষেত্রে আপনার রিয়াল মাইনাস করতে হবে প্রতি মাসে রিয়াল মাইনাস করার পর যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আপনার ইনকাম এখন রিয়াল প্রতি মাসে যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার কি হবে এক হাজার করে থাকবে আপনার প্রতি মাসে এক রিয়াল থাকবে আর দেখা যাবে যদি আপনি প্রতি মানে প্রত্যেক মাসে যদি কাজ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে তখন কিন্তু ওই যে এক রিয়ালও আপনার থাকবে না পকেট থেকে আপনার চলে যাবে টাকা আর ফ্রি বিষার একটা সমস্যা হচ্ছে কি সব সময় কাজ থাকে না সব জায়গায় কাজ পাওয়া যায় না ছয় মাস এক বছর কাজ করার পর দেখা যায় আরেক জায়গায় কাজ হয় আর আরেকটা সমস্যা এখন ফ্রি বিষাতে সেটা হচ্ছে কি আপনার যে কাজে আপনি যাবেন সেই কাজের বাইরে অন্য কোনো কাজ করতে পারবেন না এটা আইন করা হয়েছে অতএব আপনি যেই কাজের জন্য যাবেন যে কফিলের কাছে যাবেন সেই এরিয়াতে থাকতে হবে সেই কফিলের কাজ করতে হবে সে কাজের বাইরে অর্থাৎ আপনার কাজের যে মায়নাটা আপনার যে পেশাটা পেশার বাইরে আপনি কাজ করতে পারবেন না অতএব যদি আমি তাহলে ফ্রি লোক কাজ করার জন্য প্রতি মাসে ইনকাম করতে হবে তো এখন আপনি চিন্তা করে দেখেন তিন হাজার রিয়াল ইনকাম করা সৌদি আরবে এখন বর্তমান পরিস্থিতিতে কতটা কঠিন কয়টা লোক কাজ করতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন বর্তমানে প্রচুর বিশা বাংলাদেশে আছে অতএব ফ্রি ভিসাতে আপনারা না যাবেন না যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কোম্পানিতে যান আর কোম্পানিতে যাওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যে যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিটা যাচাই করা আপনার জন্য উত্তম যাচাই সারা কোম্পানি যাচাই সারা আপনি যাবেন না কারণ সাপ্লাইয়ের ভিসা কিন্তু এখন অ্যাভেলেবেল সৌদি আরবে সৌদি আরবের বিষয়গুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সাপ্লাইয়ের ভিসা কোম্পানির ভিসা খুব কম অতএব আপনার যেহেতু কোম্পানির বিষয় কম বাংলাদেশে সেক্ষেত্রে কোম্পানি বিষয়টা যাচাই করাটা আপনার জন্য জরুরি আর না হয় কান্নাকাটি করতে হবে বাইরে গিয়ে আপনার অনেক প্রবাসী আছে যারা রাতে কান্নাকাটি করে সাপ্লাই কোম্পানিতে পরার কারণে কারণ হচ্ছে বেতন নাই ঠিক মতো খানা নাই খানার টাকা দেয় বেতন পাওয়া যায় না কাজ করতে হয় প্রচুর কাজের কোনো লিমিট থাকে না বারো ঘন্টা ডিউটি করতে হয় তারপর আর তো কত জামেলা আসেই তো এই হচ্ছে ফ্রি ভিসার ওভারঅল বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যদি কারো ফ্রি ভিসা যেতেই হয় যদি কারো যেতেই হয় তাহলে তিনজন চারজন পাঁচজন আমেলের যেই ভিসাগুলো আছে ওগুলো দিয়ে যাবেন আর না হয় আমেল মঞ্চিল সাওয়া তারপর হচ্ছে মাজরা এই ধরনের ভিসাগুলো দিয়ে যাবেন তাইলে আঁকামা খরচ কমা